হ্যালো টাইম ছুটাসের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গতকালকেই আমি একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে চীনের লং মার্চ ফাইভ বি যে রকেট তার একটি বিরাট যন্ত্রাংশ যা কিনা একশো ফুট লম্বা এবং ওজন একুশ টন তা পৃথিবীর মাটির দিকে যে কোনো সময় আছড়ে পড়তে পারে এবং গত ভারতীয় সময় অনুযায়ী উনত্রিশে এপ্রিল দু হাজার একুশে কয়েকদিন আগেই একটি রকেট ছেড়েছিল এই লং মার্চ ফাইভ বি সেই রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো একটি মহাকাশ স্টেশন বানাতে চলেছে চীন যার নাম তিয়ান হে তার একটি কোর মডিউল পাঠিয়েছিল কোর মডিউলটি কিন্তু ঠিকঠাক মতো পাঠিয়ে দিয়েছিল। তার কক্ষপথে তাকে স্থাপিত করে দিয়েছিল কিন্তু তারপরই ঘটে বিঘ্ন এই পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে চার্টে বোঝাবো তার আগে বলে রাখি এর আগেও চীনের এরকমই লং মার্চ ফাইভ বি রকেটের একটি যন্ত্রাংশ নিয়ন্ত্রণ হারিয়ে আইভরি কোস্টের কাছে ভেঙে পড়েছিল বছরখানেক আগে এবং তার থেকে আট দশটা বাড়ি ভেঙে যায় যদিও নাসার তরফ থেকে যখন আগে থেকে সতর্কতা জারি করা হয়েছিল বলে সেই বাড়ি ছেড়ে সেখানকার বাসিন্দারা অঞ্চলটা ছেড়ে দিয়েছিল বলে কিন্তু কোনো রকম কোনো দুর্ঘটনা মানে দুর্ঘটনা ঘটেছে কিন্তু কোনো মানুষের প্রাণহানি হয়নি সেটা একটা ভালো দিক হলেও এই ধরনের গাফিলতি কিন্তু সত্যি স্টেপ নেওয়া দরকার বলে মনে করছে মহাকাশ যারা কমিশন তাদের তরফ থেকে যাই হোক যা সেগুলো তো পরের ব্যাপার এখন যেটা ঘটতে চলেছে বা আগামী দিনে ঘটবে সেটা পুরো বিষয়টা বুঝিয়ে দিই আপনাদেরকে এই চার্টে যে কি হতে চলেছে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে লং মার্চ ফাইভ বি রকেট এই রকেটের স্টেজ থাকে এটা হচ্ছে বুস্টার এই বুস্টারগুলো কিন্তু যখনই আমাদের মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যেতে যেতে একটা স্পিড অ্যাচিভ করে তখনই বুস্টার দুটো খুলে পড়ে যায় এবং বুস্টার দুটো সমুদ্রের জলে এসে পড়ে সাধারণত দক্ষিণ চীন সাগরে এসে পড়ে এবং সেখান থেকে চীনের কোস্টগার্ডরা সেটা কালেক্ট করে সেটা অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা হলে তাদের কোস্টগার্ডরা করে এবং কালেক্ট করে নেয় সেগুলো পরে আর ইউজ হয় না কিন্তু ফ্যালকান নাইনের ব্যাপারে ইউজ হয় সেটা তো আলাদা বিষয় টোটাল এই রকেটের বিষয়টা বোঝায় এরপরে যে প্রাথমিক স্টেজ এই প্রাথমিক স্টেজ কাট আপ হয় আর তারপরে এই উপরের স্টেজটা যেটা ফাইনাল স্টেজ বলি তার মাথাতে পেলোড এই যে তিয়ানহের যে কোর মডিউল সে কোর মডিউলকে নিয়ে গিয়েছিল যাওয়ার পর এখানে একটি এজেক্ট ও সেফটি লক থাকে এই এজেক্ট লকটা খুলে দিয়ে কক্ষপথে এই যে তিয়ানহের কোর মডিউলটিকে কক্ষপথে সেখানে ছেড়ে দেওয়া হয় এবং সে কিন্তু সাকসেসফুলি প্লেস হয়ে যায় যেখানে তাকে প্লেস করার কথা ছিল বিঘ্ন হয় এই যে ফাইনাল স্টেজ ফাইনাল স্টেজ ইঞ্জিন থাকে একে আবার পরবর্তীকালে কিছুদিন পরে এর ইঞ্জিন অন অফ করে ডি অরবিটিং অরবিটিং ম্যানুভার করে তাকে দক্ষিণ চিনসাগরে এনে ফেলার কথা ছিল এবং এসে পড়বেও তাহলে বিঘ্নটা কি ঘটল বিঘ্ন ঘটল এর ভিতরের একটা সকেট এর ভিতরে একটা হানড্রেড ফিট মানে একুশ টন ওজনের এরকম একটি সকেট আছে একটি কোর সেই কোডটি কিন্তু এই সেফটি লক ভেঙে যখন এর ইঞ্জিনটিকে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল একে রিলিজ করার পর তখন এটি বেরিয়ে যায় এতে যেহেতু কোনো ইঞ্জিন নেই একে কিন্তু গ্রাউন্ড স্টেশন থেকে নিয়ন্ত্রণ করা যাবে না বা যাওয়া সম্ভব নয় ফলে এই যে ফাইনাল স্টেজের ইঞ্জিন সমেত এই যে পার্টি এই পার্টটিকে কিন্তু দক্ষিণ চীন সাগরে এনে ফেলা হবে কিন্তু বিঘ্ন ঘটছে এই পার্টি নিয়ে যেটির উপরে কোনো নিয়ন্ত্রণ নেই সিএনএসএ মানে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন মহাকাশ গবেষণা সংস্থা চীনের তাদের তাদের যে গাউন্সটা আপনারা এর উপরে কখনোই কোনো নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ এর মধ্যে কোনো ইঞ্জিনও নেই কোনো সার্কিটও নেই এটির এখন কি পজিশনে আছে এবং এটি এই যে পৃথিবী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোয়ার্থ অরবিট লোয়ার্থ অরবিটে কিন্তু এই যে যেরকম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ঘুরছে প্রতিনিয়ত সেরকমই তিয়ানহের যে কোটটা কোর মডিউলটা সেটাকেও পাঠিয়ে দেওয়া হয়েছে তো এই কিন্তু কোনো রকম অসুবিধা নেই এরও কোনো অসুবিধা নেই এরা ঘুরতে থাকছে এই যে একশো ফিট এই যে পাটটা এই পার্টটা যে কক্ষপথে ঘুরছে পৃথিবীর তা একশো ছয় মাইল এবং কখনো কখনো সেটি দুশো একত্রিশ মাইল দূরে চলে যাচ্ছে এবং কখনো কখনো একশো ছয় মাইল কাছে চলে আসছে এরকম আস্তে আস্তে আগামী কয়েক দিনের মধ্যে একজ্যাক্ট ডেটটা বলা যাচ্ছে না আগাম আমরা তো সবসময় ফলো আপ করছি যখনই জানতে পারবো তখনই আপনাদের সামনে সেই ডেট বলে দেবো কবে নাগাদ কোথায় পড়তে চলেছে এখনও পর্যন্ত যেখানে খুশি পড়তে পারে কোনো রকম যেহেতু নিয়ন্ত্রণ নেই তা নিয়ন্ত্রণ করবে প্রকৃতি প্রকৃতি যেখানে তাকে এনে ফেলবে তার উপরে কিছুই নেই প্রকৃতি হচ্ছে সবথেকে বড়ো গবেষণা সংস্থা যাই হোক এইখানে যখন আসার পর আস্তে আস্তে করে এটি পৃথিবীর যে আবহাওয়ার মধ্যে প্রবেশ করে যাবে এখানে প্রশ্ন থাকতে পারে অনেকে যে আবহাওয়ার মধ্যে প্রবেশ করলে সে তো ঘর্ষণে জ্বলে শেষ হয়ে যাওয়ার কথা ছাই হয়ে যাওয়ার কথা বলে রাখি এটা কিন্তু কোনো বস্তা বা ছোটোখাটো মেটেরিয়াল নয় এটি টন ওজনের একটি ধাতব পদার্থ সলিড ধাতু ফলে এতে আগুন লাগবে ঠিক কথা পূর্বেও ঠিক কথা কিন্তু ছাই হবে না ছাই হওয়ার আগেই কিন্তু সে আবহাওয়া মণ্ডলে ইয়ে করে প্রবেশ করে সে কিন্তু পৃথিবীর মাটিতে এসে পড়বে এবং যখন সে পৃথিবীর মাটিতে এসে পড়বে সে তখন একদম রক্তাত্ত বর্ণের থাকবে মানে আগুন লেগে সে রীতিমতো একদম টকবক করে ফোটার মতোই সে বিরাট একটা টেম্পারেচার নিয়ে এসে পৃথিবীতে আঘাত হানবে কোন জায়গায় আঘাত হানবে এটা বলা খুব মুশকিল আমরা তো নজর রাখছি আগেই বললাম তো বিষয় কি দাঁড়ালো বিষয়ে দাঁড়ালো যে এই যে রকেট যখন ছাড়া হয়েছিল ছাড়ার পর ফার্স্টেজ প্রথম বুস্টার এবং বুস্টারগুলো কাট আফ এবং তার ফার্স্ট স্টেজ কাট আফ হয়ে সেগুলো রিটার্ন হয়ে গেছে যেমন এসে পরে সমুদ্রের জলে যে ফাইনাল স্টেজ এই ফাইনাল স্টেজ কিন্তু যে পেলোট ছিল তিয়ান তিয়ানহে মহাকাশ স্টেশনের কোর মডিউলটি তাকে ঠিকঠাক মতো কক্ষপথে প্লেস করে কিন্তু যখন প্লেস করার সময় এজেক্ট লক ওপেন করে তখন এজেক্ট লক ওপেন হয়ে এটা তো প্লেস হয়ে যায় কিন্তু ভিতরে সেফটি লক ভেঙে যাওয়ার জন্য এই একশো ফুট ভিতরে যে সকেটটি কোরটি সেটি বেরিয়ে চলে আসে এবং ফাইনাল স্টেজ নিয়ন্ত্রণে থাকল ওই একশো ফুট যে কোর্টি একুশ টন ওজনের এটি কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যায় এবং এটি এই মুহূর্তে পৃথিবীর একটি লো আর্থ অরবিটে ঘুরে চলেছে যে যখন খুশি সে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে পৃথিবীর যেখানে খুশি এসে পড়তে পারে এটা তো পড়বেই এবং আমরা চাইবো যাতে সেটি সমুদ্রে এসে পড়ে কোনো মহাদেশ হোক কোনো দেশ হোক ল্যান্ডে যেন এসে না পড়ে তাহলে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে কিংবা ল্যান্ডে এসে ল্যান্ডে এসে যেন নাই পড়ে সেটাই চাইবো কারণ পৃথিবীর ভাগ জল এক ভাগ স্থল তিন ভাগ জলের মধ্যে তাকে সে যদি এসে পড়ে এখন এখানেও একটা ব্যাপার সেই সে যদি কোনো বড় সমুদ্রের মধ্যে এসে পড়ার সময় বিরাট বড় কোনো জাহাজের উপর এসে পড়ে তাহলেও কিন্তু বিরাট মাপের ক্ষতি তাই এক্স্যাক্টলি কী হতে চলেছে সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল আর যদি বাড়ি বা ঘরের উপর এসে পড়ে সেখানে যদি তাকে র্যাডারের মাধ্যমে আগে নাসা এবং বাকি জ্যোতির্বিজ্ঞানীরা নজর রাখছেন যদি তাকে বুঝতে পারা যায় কোন অঞ্চলে পড়বে আগে থেকে অঞ্চলটা খালি করে দিলে প্রাণ বাঁচানো সম্ভব কিন্তু সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল আর যদি সমুদ্রে এসে পড়ে শুধু জলের মধ্যে সেক্ষেত্রেও ছোটোখাটো তো ক্ষতি হবে যেমন সমুদ্রের সেই অঞ্চলে যে প্রাণী মাছ এদের একটু বিরাট বড় ক্ষতি হবে আর যদি জাহাজে এসে পড়ে আরও ভয়ানক ক্ষতি হতে পারে এরকম যেন কোনো কিছু না হয় নজর রাখুক আমরাও নজর রাখছি আর এই ব্যাপারে সমস্ত সঠিক তথ্য কখন কি হচ্ছে আপনাদের সামনে অবশ্যই তুলে এনে আমরা নিয়ে আসব তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে আরও অন্যান্য সমস্ত বিষয় নিয়ে আমরা ভিডিও আপনাদের সামনে টাইম টু টাইম নিয়ে চলে আসবো আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেল ট্রাভেল শুটার্স লাইক শেয়ার অবশ্যই করবেন আসি আবার দেখা হবে টাটা